আরো শোচনীয় হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি। বাধ্য হয়ে দেহ ব্যবসায় বহু নারী। শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন আরো শোচনীয় হচ্ছে। প্রতিদিনই চাকরি হারাচ্ছেন অসংখ্য লঙ্কার নাগরিক। অনাহার অর্ধাহারে দিন পার করতে হচ্ছে তাদের। এমনকি অনেক নারী বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে নামতে হচ্ছে। এ পরিস্থিতিতে দেশটিতে প্রতিদিনই যৌনকর্মীর সংখ্যা বাড়ছে। সংবাদ সংস্থা ANI এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম India.com। স্বাভাবিক কর্মজীবন থেকে পতিতাবৃত্তিতে নামা এক নারী বলেন, গত বছরে ডিসেম্বরে আমি চাকরি হারাই, পরে দৈনিক বেতনে আরও একটি চাকরি নেই, কিন্তু যে বেতন পেতাম তা আমার সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। পরে একজন আমাকে যৌনকর্মী হিসেবে কাজ করার প্রস্তাব দেয়। আমার মন সাড়া দিচ্ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর কোনো উপায় নেই আমার। মাত্র 21 বছর বয়সে পরিবারের হাল ধরছিলেন ওই নারী। টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি, চাকরি হারিয়ে এখন হয়েছেন যৌনকর্মী। রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান খদ্দেরের খোঁজে। দেশের অর্থনৈতিক দুরবস্থা সম্পূর্ণভাবে বদলে দিয়েছে তার জীবন। শুধু এই নারী নয়, শ্রীলঙ্কার অনেক নারীর জীবনের গল্পটা এখন ঠিক এমনই। চরম আর্থিক সংকটে রয়েছে দ্বীপরাষ্ট্রটি। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে খারাপ সময় পার করছে শ্রীলঙ্কা। তাই দুবেলা খাবার জোটাতে আর কোনো কাজ না পেয়ে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য হয়েছে দেশটির অনেক নারী। শ্রীলঙ্কার এক এনজিও কর্মকর্তা আশিলা টান্ডে নিয়ে বলেন, সত্যি বলতে তাদের আর কোনো পথ নেই। এসব নারীরা অন্য কোনো কাজ খুঁজে পায় না, তাই বাধ্য হয়ে কিছু অর্থ উপার্জনের জন্য তাদের এই পেশায় আসতে হচ্ছে। তারা তাদের পরিবার রক্ষার চেষ্টা করে যাচ্ছে।